Hi guys, আমি Trishita. Welcome back to a new exciting video. The video মোতাবেক তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করেছি। আজকে আমি করেছি nail extension for the second time. আমি first time করেছিলাম, the second time এবার করেছি। আর আজকে থাকছে ভিডিওতে কোথায় আমি কোন ভেনিউতে আমি এইগুলো করেছি, কার কাছে করেছি, সম্পূর্ণ কত পয়সা করেছি, সম্পূর্ণ ইনফরমেশন। আর তোমাদের কিন্তু এইসব স্কিপ করলে চলবে না, কেউ যদি চাও যে এইসব বুকিং করবে তো সম্পূর্ণ ইনফরমেশনটা আমি লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সবাই দেখবে। প্লাস আমি ভিডিও মাঝখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দেবো। তো চলো শুরু করি ব্লগটা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি ফেডি হয়ে গেছি। দেখো চুড়িদার পরেছি ইয়েলো কালারে, ইয়েলো কালার আমার ফেভারিট কালার। তো চলো এখন যাওয়া যাক ভেনুতে। লাস্ট টাইম যখন আমি নেইল এক্সটেনশন করেছিলাম তখন আমি লাস্ট এখান দিয়ে গেছিলাম এবং এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো ভাবলাম এবারও একটুখানি ক্লিপস নিয়ে নিই, নাহলে তো ধরো ওখানে পুরনো স্মৃতি জাগবে না। তো যাই হলো, আমাদের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি। আর আমাদের মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু অরেঞ্জ কালারে বেশ ঝকঝকে তকতকে ওয়েদার। আজকে যা গরম পড়েছিল, বাপরে বাপ, যেমন রোদ, মানে যেমন ফাটা রোদ বলবো, রোদ না ফাটা রোদ, তেমন গরম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি টোটো স্ট্যান্ডে, টোটো নিলাম, টোটো থেকে আমি চলে যাচ্ছি আমার ভেনিউতে। আর ভেনিউতে যাওয়ার সময় আমি ভাবছিলাম লাস্ট বারের মতো নখটা দেখে নিই, এর আগে আমি নখ মানে নেল এক্সটেনশন করেছিলাম আর কি। তো তখন তারপরে এতটুকু বড় হয়েছে, তবে কেটে কেটেই রাখি যেন নখ বড় করি না। এই দেখো আমি চলে এসেছি ভেনুতে। আর ভেনিউটা কিন্তু হলো স্নেহার। আমি কন্ট্যাক্ট ডিটেলসটা নিচে একদম স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই ভেনুটা কন্ট্যাক্ট করতে পারো। কেউ যদি চাও যে সাজিয়ে এখানে ফটোশ্যুট করবে, অথবা কেউ যদি চাও অন্য পারপাসে মানে ভেনু বুক করবে মানে সাজগোজের ব্যাপারে, তাই এই ভেনুটা বুক করতে পারো, নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। সঙ্গে স্নেহা কিন্তু মেকআপ আর্টিস্টও, তোমরা চাইলে পার্টি মেকআপও করতে পারো অথবা আমার কাছেও করতে পারো, আমিও করি। এই স্টুডিওটার নাম হলো ব্লুম ইন বিউটি স্টুডিও, আর এর ওনার হলো স্নেহা। তো তোমরা চাইলে এর কাছ থেকে রেন্টেও নিতে পারো, বিভিন্ন রকম গয়নাপাতি আছে, শাড়ি আছে, আর রেন্টে সব কিছুই অ্যাভেলেবেল। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে নিচে দেওয়া রয়েছে। এটা কিন্তু বেথরঢরিতে অবস্থিত, এটা হলো বেথরঢরির কলেজ পাড়া অঞ্চলে। তারপর আমার সাথে দেখা করতে কে এসেছে দেখো, উলি বাবা লে, এটা স্নেহার পেট ডগ, ভীষণ মিষ্টি। আমাকে এসে মানে একটা বার্ক করেনি আমাকে, জানো, একটা বার্ক করেনি আমার উপর, শুধু এসে আমার পা চাটছে। আমার যেহেতু পাটা ধুলো ধুলো হয়েছিল, যেহেতু আমি বাড়ি থেকে এসেছি, ওকে আমি বলছি না বাবা চাটে না চাটে না, ও আমাকে শুকবে চাটবে, মুখে চাটছে, হাতে চাটছে, সে আলাদা ব্যাপার। এমনিতে এই বাচ্চাগুলো কিন্তু ভালোবাসাগুলো না পিওর হয়, কোনো ভেজাল থাকে না এদের ভালোবাসায়। তো আমার এমনি মানে ভালো লাগে, মানে সত্যি কথা বলবো আমার ক্যাটের থেকে একটু ডগকে বেশি ভালো লাগে। যারা ক্যাট লাভার আছে জানি আমাকে অনেক কিছু বলবে, আমি তার জন্য প্রস্তুত আছি, কিন্তু তবু আমার ডগকে খুব ভালো লাগে, কারণ ডগ যেটা মানে ভালোবাসে না তা মানে পিওর ভালোবাসা দেয়, কিন্তু ক্যাট হলে শুধু খাবার দেবে, আদর দেবে, এইটুকুর জন্য ভালোবাসে। ডোন্ট মাইন্ড যারা ক্যাট লাভার আছো। যাই হলো, আমার সাথে আরেকজন এসেছিলো, মানে এরও নেইল এক্সটেনশন হবে। তো একেও বেশ আমাদের পুচুটা চেটে চুটে একাকার করে দিচ্ছিলো, তা স্নেহা তাকে ঘরে নিয়ে গেল। যেহেতু অপরাজিতা আসবে, মানে এই যে অপরাজিতা ব্ল্যাক কালারের ড্রেস পরা, আমার যে আগের বার নেইল এক্সটেনশন করিয়েছিল আর কি, ও খুব ভয় পায় গো মানে পেটটাকে, ওর জন্য ঘরে নিয়ে গেছে। তা আমরা এখানে সবাই চলে এসেছিলাম, মানে আমি সবার প্রথমে এসেছি, তারপরে এরা একে একে সবাই এসছে। অপরিচিতে সবার জন্য টোকেন সিস্টেম করেছিল, মানে এরকম করে টোকেন দিয়ে দেবে, যার যেটা ভাগ্যে পড়বে তার তার সেই মডেল। তা আমিও যেহেতু মডেল হিসেবেই গেছিলাম, তো আমার পড়েছে এই বুনুটা, এটা হলো পূজা বুনু। আর পূজা বুনু কিন্তু আমার নেইল এক্সটেনশন করিয়েছে, ভীষণ ভালো করিয়েছে। তোমরা পোতে মানে পরপর প্রসেসিংগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর করে করেছে। সবার সবার যার যার মডেল, যার যার নেইল আর্টিস্ট নিয়ে বসে পড়েছে। আমার নেইল আর্টিস্ট ছিল পূজা। পূজা এখন জিনিসপত্রগুলো বার করছে, আমি না অতটা, এটা হলো আমার হাতের কি বলবো মানে বিফোর ক্লিপস, তো বিফোর নিচ্ছে এবং পরে আফটারটা পরে দেখো। আর পূজার কাছে মানে ও আমাকে জিজ্ঞাসা করছে দিদি তুমি কী টাইপের নেবে, আমরা একদম আয়নার সামনে বসেছি, তা কী টাইপের নেইল আর্টিস্ট মানে নেইল করবো আর কি। তাই বললাম তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো। তারপরে যেহেতু এইটাও আমি বলে দিই, এটা ছিল ওদের মানে অপরাজিতার
কি বলবো এক্সাম আর এটা মানে যে পূজা বুনু, পূজা বুনু হলো অপরাজিতা স্টুডেন্ট। আজকে ছিল স্টুডেন্টের এক্সাম ডে, ওর জন্য আমরা গেছি আর কি। তো ও কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে শিখেছে কাজ এবং নিখুঁতভাবে করেছে। মাঝখানে আমরা একটা ব্রেক নিয়ে নিলাম এক্সটেনশন করার মাঝখানে, দিয়ে ফল মিষ্টি সিঙ্গারা কত কিছু দিয়েছে, এটা স্নেহা আমাদের খাইয়েছে আর কি। তারপরে দেখো শেষের দিকে আমি না মাঝখানে ক্লিপস নিতে পারিনি, কেন বলো তো আমাদের না ডান হাত বা হাত দু হাতেই এক্সটেনশন হচ্ছিলো, ওর জন্য খুব একটা ক্লিপস নেওয়া হয়নি, মাঝে সাঝে যেটুকু পেরেছি একটু একটু করে নিয়ে নিয়েছি। তো প্লিজ ডোন্ট মাইন্ড। আর তোমরা যদি চাও অপরাজিতার কাছে নেইল এক্সটেনশন শিখবে তো অবশ্যই শিখতে পারো, আমি অপরাজিতার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি নিচে, আর পূজার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি মানে পূজার কাছে মানে নেইল এক্সটেনশন করতে চাও তো অবশ্যই করতে পারো। এই দেখো ইউভি লাইট, আমি জানি না এটা কী লাইট, ইউভি লাইটের ভিতর দিচ্ছে, আমার নেইল প্রায় হয়েই গেছে আর লাস্ট কোটিং দিলেই কমপ্লিট। দেখো নেইলটা কী ভালো লাগছে তাই না, আর ও এখন মানে ওর কমপ্লিটই, জাস্ট আমাকে লাস্ট কোটিং দিয়ে আমাকে ছুটি, আমার ছুটি। টাটা, কী সুন্দর হয়েছে তাই না বলো। আগের বার অপরিচিতা করেছিলাম আমার ইয়েলো রঙের, ইয়েলো রঙটা আমার ভীষণ প্রিয় তাই, আর এবার করেছি আমি নেভি ব্লু, না নেভি ব্লু বলবো না এটাকে, আমি কী বলবো রয়্যাল নেভি ব্লু বলি, হ্যাঁ রয়্যাল ব্লু বলি, তা রয়্যাল ব্লুর ওপরে করেছি একটা সেট করেছি আর কি। সেটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে বলো, এটা কাজ থেকে বেশি সুন্দর লাগছিলো দেখতে। যাই হলো তোমাদের যদি নেলটা পছন্দ হয় অবশ্যই পূজার সাথে কন্ট্যাক্ট করো, সবে সবে শিখছে কিন্তু প্রথমবারই এত ভালো করেছে বলার মতো না। তা আমি ওর কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি আর মেনুর কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। আর হ্যাঁ এই হলো আমার নেইল, আর নেইলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সারাদিন মানে আমাদের অনেকটা টাইম লেগেছে যেহেতু এক্সাম ছিল না, সকাল আমরা এসে প্রায় 12:30 কাছাকাছি আর এখন বাজে হলো 6টা না 7টা বোধ হয়, অনেকটা টাইম লেগেছিলো, দু হাতে নেইল এক্সটেনশন তো একটু টাইম লাগে। আর দেখো তোমাদের কেমন লেগেছে নেইল এক্সটেনশনটা, দুই হাতেই করেছি ডান হাত বা হাতে, আর আমার তো ভীষণ ভালো লাগছে, আমি প্রথমবার দু হাতে করলাম নেইল এক্সটেনশন, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কন্ট্যাক্টও করো, আর পুজোতে তো আমি এরপরও করবো আর কি। তা দেখো কিছু স্মৃতি কিছু ছবি নিয়ে আমি সঙ্গে যাচ্ছি, টাটা, পূজা বুনুর সাথে, অপরাজিতা পূজা বুনুর সাথে নিজের নেইল এক্সটেনশন খুব ভালো লাগছে দেখতে। তা আমার নেইল এক্সটেনশন হয়ে যাওয়ার পর আরেকজনের নেইল এক্সটেনশন হয়ে গেছিলো, তারও খুব সুন্দর হয়েছে, তার মানে অপরাজিতার একজন স্টুডেন্টের, ওর নামটা আমি ঠিক জানি না তাই বলতে পাচ্ছি না, কিন্তু ও কিন্তু খুব সুন্দর করেছে তাই না বলো, মার্বেল করেছে তারপরে গ্লিটার করেছে, বেশ সুন্দর লাগছে। আমারটা একটা সেট, ওরটা একটা সেট নেইলে, আমাদেরটা তো হয়ে গেছিলো, এখনও দুজন ক্যান্ডিডেট বাকি ছিল, মানে অপরাজিতে আরও দুজন স্টুডেন্ট বাকি ছিল, তারপর আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে ওদেরকে সবাইকে টাটা করলাম, টাটা করে বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ফলো করো, টাটা।